সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা রেসিপি যার নাম হলো মুড়ি ঘন্ট। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। কাতলা মাছের মাথাগুলোকে প্রথমে হলুদ দিয়ে আর অল্প নুন দিয়ে ম্যারিনেট করে রাখব। আপনারা চাইলে রুই মাছের মাথাও দিতে পারেন। কড়াই গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। মুড়োগুলোকে ভালো করে ভেজে নিয়ে এক সাইডে তুলে রাখলাম। এরপর ওই তেলেই আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর অল্প হলুদ আর নুন আলুর সাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো তুলে নিয়ে ভালো করে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার চালটাকেও ভালো করে ভেজে নেব। ভাজা চালটাকে তুলে নিয়ে কড়াইতে আরও কিছুটা তেল নিয়ে নেব। তেলের মধ্যে দুটো তেজপাতা, এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দেবো। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এর সাথে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব আর সাথে চাল আর ভাজা আলুটা অ্যাড করে নেব। কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে এতে এবার অল্প গরম জল দিয়ে দিয়েছি, সাথে মুড়োগুলো অ্যাড করে নিয়েছি। 5 মিনিটের জন্য ভালোভাবে কুক হতে দেবো। দেখে নেব চালটা আর আলুটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কি না। এই সময় নুনের স্বাদটাও দেখে নেব, প্রয়োজন হলে অল্প নুন আর একবার দিতে হবে। সব শেষে এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি মিশিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ব্যাস, আমাদের মুড়ি ঘন্ট তৈরি। খুব অল্প সময়েই কম উপকরণের সাহায্যে এটি বানিয়ে নেওয়া যায়। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা জানেন কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।